দিয়েছিল মধুমিতার মনের কথার মধু, যেটা আমার করা হয়নি, বাচ্চাদের জন্য প্রোটেক্টেড প্লেস, এটা নিয়ে দু চার কথা একটু আগে বলে নিই। ছবিগুলো তোমরা দেখতে থাকো আর আমি একটুখানি বলতে থাকি। সেটা হচ্ছে যে একটা ইয়েতে দেখা গেছে, একটা রিসার্চে দেখা গেছে যে আমাদের 42% বাচ্চা কিন্তু মেন্টাল হেলথ ইস্যুতে ভুগছে। আমরা যেমন হেলথ বলতে ফিজিক্যালটাই ধরি, তা কিন্তু নয়, দুটো আমাদের হেলথ, ফিজিক্যাল এবং মেন্টাল। ফিজিক্যাল হেলথের আমরা চিকিৎসা করি, কিন্তু মেন্টাল হেলথের আমরা কোনো বুঝি না, যেটা মানে কোনো হেলথ ইস্যু। তো সেটা নিয়ে বলছে যে সেটা থেকে বাচ্চাদের যদি মেন্টাল হেলথ খারাপ হচ্ছে, সেখান থেকে আমরা তাদেরকে বাঁচাবো কী করে? তো বাঁচাতে গেলে প্রথমেই বলছে যে আগে তো মা বাবাকে ঠিক হতে হবে। আমরা বলি না যে ওটাকে কী বলে, নেশা ছাড়াও মানুষকেও হয়তো ড্রাগে নেশা করছে, কেউ অ্যালকোহলে নেশা করছে, বিভিন্ন জায়গায় নেশা ছাড়াতে বলি। এবার নেশা ছাড়াতে গেলে আমি নিজে কি নেশা মুক্ত সেটা তো আগে দেখতে হবে। আমি যদি নিজে নেশা মুক্ত হই, তবেই তো আমি অন্য কাউকে নেশা মুক্ত করতে পারি। আমি বলবো যে আমি অ্যালকোহল নিই না, আমি ড্রাগ নিই না, কিন্তু আমাদের কী হয়, কেউ বলি যে চা না খেলে মাথা ধরছে, কফি না খেলে মাথা ধরছে, কেউ বলে যে একটু মানে ওটাকে কী বলে যেন, শপিং না করলে আমার ভালোই লাগে না, এটা ছাড়া আমি চলতেই পারি না, এটা ছাড়া আমি বাঁচতেই পারি না, বা মোবাইল না হলে আমি আমার চলেই না, মানে যে কোনো ব্যাপারে আমাদের যখন চলেই না এরকম ব্যাপারটা চলে আসে, তার মানে আমরা তখন ডিপেন্ডেন্ট, ওইটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তো সেখানে আমাদের মানসিক হেলথটাকে ঠিক মতন রাখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো জিনিস ছাড়ানো যায় না। অনেকে আছে খুব মানে মনের অনেক শক্তি বেশি আছে, তারা হয়তো ভাবলো যে আজ থেকে আমি আর পান খাবো না, সে পান ছেড়ে দিলো, বা আজ থেকে আমি আর সিগারেট খাবো না, সে ছেড়ে দিলো। তাদের সবাইকার তো মনের শক্তি একরকম নয়, চট করে কোনো কিছুকে ছেড়ে দেবার মতন মনের শক্তি যাদের আছে তাদের আছে, কিন্তু যাদের নেই তারা কী করবে? সেখান থেকে তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধরো কেউ মানে লাঠি ছাড়া চলতে পারছে না, তার কাছ থেকে যদি বারবার লাঠিটা কেড়ে নেওয়া হয়, সে লাঠিটাকে বারবার নেবার জন্যই এগোবে, লাঠি ছাড়া সে চলতে পারছে না। কিন্তু যদি মনে করা হয়, এই ছবিটা মুন্নারের ছবি, যদি মনে করা হয় যে না আমি মানে আমার শরীর স্বাস্থ্যটাকে এতটা ভালো করব যাতে আমি লাঠি ছাড়া চলতে পারি, তাহলে এখানে যদি কেউ আমাকে বুদ্ধি দেয় যে না তোমার লাঠি তো সবাই কেড়ে নিচ্ছে, তুমি তোমার শরীরটাকে এমনভাবে করো যে তুমি লাঠি ছাড়া চলতে পারবে, তার মানেটা কি যে আমি আসল জিনিসটাকে মজবুত করলাম, যেখানে আমি যেটার উপর ডিপেন্ড করছি সেটা আমার ছাড়তে হচ্ছে না, আমার অটোমেটিক ওটা ছেড়ে যাবে। তো সেরকমই মানে আমাদের মনের হেলথটাকে যদি ঠিক করতে পারি, তাহলে কিন্তু সব জিনিসটাই আমাদের ঠিক থাকবে। মনের হেলথটা ঠিক করার জন্য কয়েকটা চেকিংয়ের যে নিয়ম আছে, আমার মনের হেলথ ঠিক আছে কি না, তার মধ্যে এক নম্বর হচ্ছে যে নিজেকে প্রশ্ন করে দেখা যে বাইরের যখন কোনো পরিস্থিতি আসছে, কোনো সিচুয়েশান, কোনো মানুষের কোনো কথা বা কোনো রোগ ভোগ কিছু, সেই পরিস্থিতিতে আমি কতটা রিয়্যাক্ট করছি, আমি কি মানে ছোটো ছোটো পরিস্থিতিতেও রিয়্যাক্ট করছি নাকি শুধুমাত্র বড়ো পরিস্থিতিতে রিয়্যাক্ট করছি, নাকি ছোটো বড়ো সব পরিস্থিতিতেই রিয়্যাক্ট করছি, সেই অনুযায়ী নিজেকে নাম্বার দেওয়া। যদি আমি দেখা যায় যে কোনো সব পরিস্থিতিতেই আমি রিয়্যাক্ট করছি, তো আমার নাম্বার চলে যাবে হয়তো এক বা দুয়ে, কিন্তু আমি যদি দেখা যায় কোনো পরিস্থিতিতে আমি রিয়্যাক্ট করছি না, ছোটো হোক বড়ো হোক, তাহলে আমার নাম্বার 10-এ, বা আমি হয়তো ছোটোগুলোতে রিয়্যাক্ট করছি না, বড়োগুলোতে রিয়্যাক্ট করছি, সেখানে আমার নাম্বার 8 বা 9। এরকমভাবে নিজেকে যদি নাম্বার দিয়ে দেখা যায়, চারটে জিনিস যদি চেক করা যায়, একটা হচ্ছে এটা যে পরিস্থিতির উপরে আমি ডিপেন্ডেন্ট কি না, কোনো মানুষের উপরে আমি ডিপেন্ডেন্ট কি না, এটা 2 নম্বর হচ্ছে যে কোনো একটা কথা কেউ হয়তো বলে বললো, তারপর সে লোকটা চলেও গেল, কিন্তু আমি সেটাকে কিছুতেই মনের থেকে সরাতে পারছি না, আমি সেটা নিয়েই করছি, তা বা সে 10 বছর আগে কী বলেছে করছি, তার মানে আমি কারোর বিহেভিয়ারের উপর ডিপেন্ডেন্ট কি না, ডিপেন্ডেন্ট অর্থাৎ আমার মানে ইমোশনাল হেলথ খারাপ, অর্থাৎ একটা মানুষের যখন হেলথ খারাপ হয় সে তখন কী করে, সে তখন অন্য কারোর উপর ডিপেন্ড করে, তাকে জল খেতে গেলে কারোর কাছে চাইতে হবে, তাকে উঠতে গেলে কারোর কাছে চাইতে হবে, বসতে গেলে কারোর কাছে সাহায্য নিতে হবে, তো সেরকম ডিপেন্ড করছে সে, তার ফিজিক্যাল হেলথ খারাপ, তো মেন্টাল হেলথ খারাপ হলেও আমি ডিপেন্ড করছি, তার মানে আমি ওই লোকটার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে আমার মুডকে ঠিক রাখা বা ভালো রাখা করছি। 2 নম্বর, একটা হচ্ছে পরিস্থিতি, একটা ইয়ে, আরেকটা হচ্ছে ব্যবহার, আরেকটা হচ্ছে যে লোকের বলার উপরে, লোক আমাকে ভালো বললো কি মন্দ বললো, যদি ভালো বললো আমার মুড ভালো হয়ে গেলো, খারাপ বললো তো আমার মুড খারাপ হয়ে গেলো, তার মানে আমি লোকেদের বলার উপরে ডিপেন্ড করছি আমার মন ভালো থাকা বা না থাকা, এটা একটা। আরেকটা হচ্ছে যে কতটা আমি কম্পেয়ারের মধ্যে যাচ্ছি, যে
আমি ওর থেকে অনেকটা বেশিতে আছি, অর্থাৎ আমি সুপেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি, আবার আমি আমি ওর থেকে অনেক কম, আমার কিছু নেই, আমি ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছি, অর্থাৎ আমি ডিপেন্ডেন্ট, আমার কোনো আমার নিজেরটাতে আমি সুখী হতে পারছি না, আমি কোথাও নিজেকে ইনফেরিয়ার ভাবছি, কোথাও নিজেকে সুপেরিয়ার ভাবছি, অর্থাৎ আমি ডিপেন্ডেন্ট হচ্ছি সেটার উপরে। এই চারটে ব্যাপারে যদি আমি আমাদের নিজেদের নাম্বার দেওয়া যায় এবং নাম্বারটা যদি 10-এ দাঁড়ায় তাহলে তো ঠিকই আছে। যখন আমি কোথাও গেলাম, কোথাও অফিসে গেলাম কি কোথাও গেলাম, যেখানে আমাকে কোনো রকম মানে যাই হোক না কেন আমার মন মেজাজ খারাপ হয়ে গেল না, বিগড়ে গেল না, আমি সব কিছুকে সুন্দরভাবে ট্যাকল করে বাড়ি এলাম, অর্থাৎ আমার যখন বাড়িতে এলাম আমার মনের এনার্জি কিন্তু তখন 10-এই রয়েছে। তো আমি যদি 10 স্কোর করে বাড়িতে আসতে পারি তখন বাড়িতে আসলেও সেই এনার্জিটাই তো ছড়াবে। এবার বাড়িতে বাচ্চারা হচ্ছে ব্লটিং পেপারের মতন, তারা সব কিছু শুষে নেয়। তো আমি যে এনার্জিটা নিয়ে আসবো, যে 10 নম্বর এনার্জি নিয়ে এলাম, 10 স্কোর করে এলাম, তো সে বাচ্চাদের মধ্যেও কিন্তু সেটাই গেল। কিন্তু আমি যদি 0 এনার্জি নিয়ে আসি তো বাচ্চাদের মধ্যেও সেটাই যাবে। তো যখন আমি আমার বাচ্চাদের মধ্যে আমি এইভাবে মানে আমার নিজের স্কোরটাকে আমি 10-এ রাখতে পারবো, তখন আমি আমার বাচ্চাদের মধ্যে সেই তাদের স্কোরটাকেও আমি 10-এ ওঠাতে পারবো। এবং তার ফলে কী হবে, বাচ্চারা যখন বড় হবে সেই বাচ্চারা কিন্তু কখনো বাইরের কোনো জিনিসকে নিজের খুশির জন্য আর খুঁজবে না, কারণ তাদের নিজেদের মধ্যে তখন খুশির উপকরণ তারা পাবে। আর 2 নম্বর হচ্ছে তারা কোনো যেটা এখনকার দিনে হয় পিয়ার প্রেশার, সেটাতে পড়বে না। পিয়ার প্রেশার মানে কী হয়, যে আমি হয়তো বুঝতে পারছি জিনিসটা খারাপ, যেমন ড্রাগস নেওয়া খারাপ, অ্যালকোহল নেওয়া খারাপ, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বন্ধুদের থেকে আলাদা হতে চাই না, বন্ধুদের কাছে কোনো কথা শুনতে চাই না, বন্ধুদের কাছে আমি হাস্যকর হতে চাই না বলে সেখানে আমি নাও বলতে পারছি না। তো এই যখন আমাদের মনের স্থিতি যখন ওই 10-এ থাকবে, স্কোর যখন 10-এ থাকবে, তখন কিন্তু যে কোনো ব্যাপারটাকে, যে খারাপ ব্যাপারগুলোকে না বলার মতো ক্ষমতা বাচ্চাদের মধ্যে এসে যাবে। তো সেই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা ট্যাকেল করতে পারি না। 42% বাচ্চার মেন্টাল হেলথ খারাপ, তারা আমরা বাচ্চাদের উপরে লাগবো কী করে লাগবো, আগে তো আমাদের মেন্টাল হেলথের স্কোরটাকে বাড়াতে হবে, তাই না? তো আমরা কী করি, যখন বাচ্চা গর্ভাবস্থায় থাকছে, গর্ভাবস্থা থেকেই কিন্তু আমাদের মধ্যে এনার্জিটা তাদের মধ্যে যায়, সেটা আমরা খুব ভালো মতনই জানি। তো সেখানে আমরা হয়তো মোবাইলে অনেক কিছু দেখছি, মোবাইলে অ্যাডিকশনে রয়েছি, তারপরে যখন বাচ্চা হয়েছে তাকে যখন খাওয়াচ্ছি, কিছু করছি, আমাদের হয়তো এক হাতে মোবাইল থাকছে, এরপর বাচ্চা যখন একটু বড় হচ্ছে সে খেতে চাইছে না, তার সামনে মোবাইলটা চালিয়ে দিচ্ছি। তো এই যে তাকে আমি প্রথম থেকে একটা অ্যাডিকশনে এনে দিচ্ছি, তারপরে বলছি যে কেন এটা হচ্ছে, তো অ্যাডিকশন মানে কি, তার মানে সেটা আমার, আমি ডিপেন্ডেন্ট, যে কোনো ব্যাপারে অ্যাডিকশন মানে আমি সেটার উপর ডিপেন্ডেন্ট, আমি সেটা ছাড়া থাকতে পারছি না। সেটা মোবাইল হতে পারে, চা হতে পারে, কফি হতে পারে, কারোর সম্বন্ধে নিন্দে করা, গসিপিং হতে পারে, যে কোনো কিছু হচ্ছে, এগুলো ছাড়া আমি থাকতে পারি না। বা কারোর সাথে কোনো একটা কথা আমাকে বলতে হবে, আমার পেটের মধ্যে গজগজ করছে, তাকে আমার বলতেই হবে, তার মানে আমি থাকতে পারছি না। যে কোনো ব্যাপারটার যখন আমি ডিপেন্ডেন্ট হচ্ছি তার মানে আমার ইমোশনাল হেলথ খারাপ। অতএব নিজেদের ইমোশনাল হেলথ যদি আমি ঠিক করতে পারি, যেটা বললাম চারটে জিনিসকে যদি আমি চেক করতে পারি, তাহলে কিন্তু আমার বাচ্চাদেরও সেই ইমোশনাল হেলথটাই আমি দিতে পারবো, এবং তারা তখন এই দুটো জিনিসকে অ্যাচিভ করতে পারবে, পিয়ার প্রেশার থেকে নিজেদের বাঁচাতে পারবে, নিজেদের খুশির জন্য অন্য কিছুর পেছনে ছুটতে হবে না। তো বাচ্চাদের প্রোটেক্টেড প্লেস তারা নিজেরাই তৈরি করে নেবে, তার জন্য হচ্ছে আমাদের আগে আমাদের মেন্টাল হেলথটাকে ঠিক করতে হবে, তাহলেই আমরা ওদের মেন্টাল হেলথের ঠিক রাখতে পারবো, এবং তখন ওদের আর প্রোটেক্টেড প্লেস তৈরি করতে হবে, করে দিতে হবে না আমাদের, ওরা নিজেরা তৈরি করে নিতে পারবে। এটা হচ্ছে সেদিনকার একটা বল।